হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এরকম ফটো থেকে আপনারা কিভাবে এরকম ফটো তৈরি করবেন আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো। দেখুন, এই ইমেজটিতে ড্রেসে কোনো ফ্ল্যাগ নেই, কিন্তু এই ইমেজটিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে। তো কিভাবে তৈরি করবেন আজকে ভিডিওতে আমি সেটা দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এরকম ফটো এডিট করার জন্য বা ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যাটাচ করার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে স্ন্যাপসিড। আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে সরাসরি আপনি প্লে স্টোর থেকে সেটা নামিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে ফটোটিতে ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যাটাচ করতে চান সেই ইমেজটি সিলেক্ট করবেন। তো আমি এই ইমেজটিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ট্যাপ করব। ট্যাপ করার পর সিম্পল শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর আমি এবার স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করা মাত্রই দেখুন, এবার একটু ওয়েট করবেন। স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা সিম্পল দেখুন, এখানে একটা ডট রয়েছে, এডিট ডট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর নিচে নামাবেন। নিচে নামিয়ে ডবল এক্সপোজার একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কী হবে, আপনার সামনে ইমেজটি শো করবে। তো আপনার সিম্পল এখানে ক্লিক করবেন ইমেজে। ইমেজে ক্লিক করার পর একটা ইমেজ সিলেক্ট করবেন, সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা ইমেজ রয়েছে, আপনারা অবশ্যই গুগলে সার্চ করে ইন্ডিয়ান ফ্ল্যাগ বলে সার্চ করবেন এবং সেখান থেকে পিএনজি ফাইল নামিয়ে নেবেন। তো আমি একটা ইমেজ সিলেক্ট করব। আমি গ্যালারিতে চলে গেলাম। চলে গিয়ে আমি ডাউনলোড ক্লিক করলাম এবং ইমেজটি সিলেক্ট করবো। দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। সিম্পল আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন, ইমেজটি কিন্তু এখনই চলে আসবে। ইমেজটি আসেনি হয়তো কোনো কারণে। তো যাই হোক, আবার ইমেজটি আমি সিলেক্ট করছি, একটু ওয়েট করবেন এর জন্য। তো দেখুন, আমি আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন, ইমেজটি চলে এসেছে। এবার ইমেজটিকে কি আপনারা কী করবেন, ছোট্ট করবেন। এবং আপনারা ছোট্ট করার জন্য সিম্পল জুম করবেন, জুম আউট করবেন, এবং এমনভাবে আপনারা এটাতে অ্যাটাচ করবেন যাতে করে আপনার মুখে না থাকে এবং আপনার পুরো বডিটাতে যেন অ্যাটাচ হয়। এবং ছোট্ট করে করবেন, যেটা আপনি মানে কোথায় আপনি অ্যাটাচ করতে চান সুন্দরভাবে আপনার অ্যাটাচ করবেন। আমি অত সুন্দরভাবে করতে পারবো না, কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। তো আমি সিম্পল এরকম অ্যাটাচ করে দিলাম, আপনারা সুন্দরভাবে অ্যাটাচ করবেন। তো এবার কী করবেন, এবার সিম্পল এখানে ক্লিক করবেন রাইট চিহ্নতে। না, রাইট চিহ্নতে ক্লিক করবেন না, সিম্পল এখানে দেখুন সেকেন্ড নম্বরে একটা অপশান রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনারা এবার ক্লিক করবেন ডার্কনেসে। ডার্কনেসে ক্লিক করার পর এরকম শো করবে। এবার আপনারা কী করবেন, সাবস্ট্রাক্টে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন। এবার দেখতে পেয়ে যখন আপনি এটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর এবার ইমেজটি আপনাদেরকে শো করবে। তো আপনার সিম্পল এখানে ক্লিক করবেন এখানটায়। তো এখানে ক্লিক করলেই আপনাদের একটা অপশান আসবে যে ভিউ এডিট, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ডবল এক্সপোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা এডিট বাটন রয়েছে ডিলেটের পাশে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কী হবে, এবার কিন্তু এডিট অপশানটি খুলে যাবে। এবার কী করবেন, আপনারা জুম করবেন, একদম ফুল জুম করবেন। এটাই হচ্ছে মানে মেন বিষয়। আপনি যদি এটাতে ঠিকঠাক না এডিট করতে পারেন তাহলে কিন্তু হবে না। আর এখানে আমি বেশিক্ষণ দেখাতে পারবো না, কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে। আমি সিম্পল আপনাদেরকে দেখাবো যে কী করবেন। আপনারা জুম করবেন। জুম করার পর আপনারা এখানে ঘষবেন, আপনার হাত দিয়ে সিম্পল এভাবে ঘষবেন। আপনারা এত সুন্দরভাবে ঘষবেন যাতে করে কোনো এক্সপোর্ট না পড়ে বা অন্য জায়গায় যেন এক্সপোর্ট না পড়ে। অন্য জায়গায় এক্সপোর্ট পড়লে কিন্তু ইমেজটি ফেড হয়ে যাবে এবং দেখতে অতটা অ্যাট্রাকটিভ হবে না। তো সুন্দরভাবে আপনারা অনেক সময় দিয়ে এটিকে ঘষে ঘষে এইভাবে ছাপটি বসাবেন। একটু ওয়েট করেন, আপনাদের দেখাচ্ছি যতটা পারি, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো তাড়াতাড়ি করতে হবে। তো একটু ওয়েট করবেন। তো দেখুন, এভাবে কিন্তু আপনারা সিম্পল ঘষতে থাকবেন। দেখুন, একদম সিম্পল ঘষবেন, ঘষে এগুলো কিন্তু একদম মানে উঠিয়ে ফেলবেন। আমি তো তাড়াতাড়ি করছি, তার জন্য হয়তো এটা অতটা অ্যাট্রাকটিভ হবে না, কারণ অ্যাট্রাকটিভ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, এডিটিং করতে গেলে অনেক সময়টা অনেক ব্যয় হয়। তো আপনাদের ইচ্ছা মতো সুন্দরভাবে আপনারা অ্যাটাচ করবেন এবং যাতে করে কেউ না জানতে পারে যে আপনার জামাটি আসলে ফ্ল্যাগ রয়েছে। তো এরকম আপনার কিন্তু সুন্দরভাবে কী করবেন, ঘষবেন। ঘষে কিন্তু সিম্পল কী করবেন, এবার এখানে দেখুন একটা রাইট চিহ্ন রয়েছে। আমার এটা অতটা অ্যাট্রাকটিভ হলো না, কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে। তো আপনাকে বললাম আগে যে এত সুন্দরভাবে ঘষবেন যাতে কেউ জানে না জানতে পারে যেটা এডিট করা হয়েছে। তো সিম্পল হওয়ার পর আপনার সিম্পল এখানে ক্লিক করবেন রাইট চিহ্নতে। ক্লিক করার পর দেখুন এটা কিন্তু সেভ হচ্ছে। একটু ওয়েট করবেন, দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল।
এবার দেখুন এটা সেভ হয়ে গেল। এবার এখান থেকে কিন্তু আপনি অনেক সুন্দর এডিট করতে পারেন। দেখুন এখানে আপনি ভিজনটি আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন ইমেজটির। দেখুন ইমেজটির ব্রাইটনেস বাড়াতে পারবেন, তারপরে ইনার ব্রাইটনেস। মানে এই অ্যাপ্লিকেশনটা খুবই কার্যকরী যারা ফটো এডিটিং করে, এই অ্যাপ্লিকেশনটা অত্যন্ত একটা কার্যকরী অ্যাপ্লিকেশন। তো এটা ছিল আপনাদের কাছে আজকের একটি ভিডিওটি। ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেল, আরও অনেক অপশন রয়েছে, আপনারা এখান থেকে অনেক সুন্দর সুন্দরভাবে ইমেজটিকে অ্যাট্রাকটিভ করতে পারবেন। দেখুন ইমেজটি কত সুন্দর অ্যাট্রাকটিভ হচ্ছে, ব্রাইটনেস বাড়াতে পারবেন বা আপনার ওল্ড যে ফটো রয়েছে সেরকম করতে পারবেন। এখানে অনেক অপশন রয়েছে, আপনারা আস্তে আস্তে সেগুলো শিখবেন বা আমি আপনাদেরকে শেখাবো। তো একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে, দেখুন এখানে আরও রং করা হচ্ছে বা দেখুন কত সুন্দরভাবে সাজানো হচ্ছে। তো অ্যাপ্লিকেশনটা অনেক কাজ রয়েছে, এইভাবে বোঝানো হবে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে? আপনারা কি এই ভিডিওটি বুঝতে পেরেছেন? যদি কোনো জায়গায় অসুবিধা হয় তো আমাকে নিচে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনারা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে আপনারা কী করবেন বা কোথায় যাবেন এটি জানাতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি সকল বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, তাদেরকেও এরকম একটা সুন্দর জিনিস শিখিয়ে দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার। আর হ্যাঁ, অবশ্যই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।